পাবনার চাটমোহরে একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ বাণিজ্য করে আত্মসাত করেছেন লাখ লাখ টাকা তবে সেই ম্যানেজিং কমিটির সভাপতি দায় চাপালেন প্রধান শিক্ষকের উপর আর ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ওই প্রধান শিক্ষক পাবনা থেকে সহকর্মী বায়ুজিৎ পোস্তামির প্রতিবেদন নৈশ পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পাবনার চাটমহর উপজেলার আজি মেহরুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর দুটি পদের বিপরীতে এগারো জন চাকরি প্রত্যাশী আবেদন করলেও নিয়োগ পরীক্ষার বিষয়ে কিছুই জানেন না বেশিরভাগ প্রার্থী তবে কৌশলে মাত্র দুইজন প্রার্থীর পরীক্ষা নিয়ে অনেকটা গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের অর্থ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দিয়েছেন একাধিক ব্যক্তি আর এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয় বলছেন একাধিক ভুক্তভোগী দিছে আমি শিক্ষা অফিসার কাছে বলেছিলাম আমি আমার দশ লাখ আট লাখ আমি তো গরিব মানুষ আমি তিন লাখ দিবে চাইছি তার নলেজ আছে সেখানে অভিযোগ দেওয়া আছে লিখিত ভাবে বহু বছর এরকম করে আসে এবারও দুইটা নিয়োগ আছে এলাকার কেউ জানে না পরীক্ষাটা এখন শুনলাম নাকি না আর কি কোথায় থেকে নিয়ে আসছে আর সে প্রতিষ্ঠানে এই স্কুলে কোনো পরীক্ষা হয়নি মেঘেজি কমিটি কবে কিভাবে না কে সদস্য কমিটি কে কে হইল এটা নিজেরাই জানি না নিজের দায় অস্বীকার করলেও নিয়োগ বাণিজ্যের কথা স্বীকার করে প্রধান শিক্ষকের ওপর দায়িত্ব পালেন ম্যানেজিং কমিটির সভাপতি এটা যাই করছে হেডমাস্টার করছে এটা আমি এত কিছু জানি না কত টাকা নিয়েছে না আমার কোনোদিন বলেও নেই আমি আমি উক দাইসা হেডমাস্টারকে বলেছি সে কত টাকা কাটে নি লীলা না লীলা সেটা আমাকে জানাইলেন না তুমি বিষয়টা নিয়ে বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি অভিযুক্ত প্রধান শিক্ষক আমি পরে আসব না আমি তা বলতে পারব আপনি আনুষ্ঠানিক ভাবে ক্যামেরার সামনে কি বক্তব্য দিতে চান হ্যালো স্যার শুনতে পাচ্ছেন এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষাকর্মকর্তা তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিয়ে রাশ্বাস দিয়েছেন তিনি এই বিষয়টা আমার জানতে নাই আমাকে জানতে হবে আমার কাছে কোনো অভিযোগ আসিনি বা আমার উদ্যতন কর্তৃপক্ষ পক্ষের কাছে কোনো অভিযোগ আসিনি আর বিষয়টা আমি জেনে নেই যে অভিযোগ হল সেটা ইয়া হবে তো তদন্ত হবে এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া আর দাবি সচেতন মহলের বাইজিত আমি আনন্দ টিভি পাবনা